আবাস যোজনা সার্ভে ঘিরে দিকে দিকে বিক্ষোভে একযোগে তৃণমূলকে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী অধীর চৌধুরী। রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন, আবাস যোজনাকে বিক্রি করা হচ্ছে, ট্যাক্সের টাকায় ঋণের টাকায় ভোট ব্যাংকের জন্য এসব করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি চায় প্রকৃত মানুষ আবাসের বাড়ি পাক, আর তা না হলে পঞ্চায়েত অফিস বিডিও অফিসে তালা ঝুলবে, কোর্টে মামলা হবে। তৃণমূলের লোকরা আবাস যোজনা বিক্রি করছে, বিক্রি করছে সরকারের টাকা, ট্যাক্সের টাকা মমতা ব্যানার্জি ঋণ নিয়ে ভোট ব্যাংকের জন্য করছেন। আমরা চাই প্রকৃত লোকরা পাক, প্রকৃত লোকরা না পেলে অঞ্চল অফিসে বিডিও অফিসে তালাও ঝুলবে, কোর্টেও যাব। এদিকে অধীর চৌধুরীর বক্তব্য, তৃণমূলে এখন অভাব চলছে, 100 দিনের কাজ থেকে জমি কেনা বিক্রি, বিভিন্ন টাকা মেরে খাওয়ার জায়গা আস্তে আস্তে ছোট হয়ে আছে। তৃণমূল নেতাদের রোজগার কমে গিয়েছে, তাই সুযোগ এসেছে দিদির আবাস যোজনার। যেদিন থেকে দিদির নেতৃত্বে আবাস যোজনা, যেদিন থেকে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ, সেদিন থেকে কাটপানি চালু আছে। এটাকে তো দিদি কাটপানি বলে। এর ভোটে তো জিতিনি, মেরে জিতেছি, বোম মেরে জিতেছি। তা বোম মারার খরচা নাই, গুলি চালানোর খরচা নাই, পুলিশকে পয়সা দিয়ে ভোটে জিতেছি খরচা নাই, বুথ লুট করেছি তার খরচা নাই, সেই খরচাগুলো থেকে মিটাবো।